गुड मॉर्निंग एंड हैप्पी न्यू ईयर टू एवरीवन फ्रॉम दार्जिलिंग। ভালোবাসার শহর কলকাতার পর বাঙালিদের কাছে দার্জিলিং, আর সেই দার্জিলিং এ এখন বছরের প্রথম দিনটা যাচ্ছি আমরা। এখন সকাল সকাল মেলে যাব একটু, কাল রাতে যেমন রাত 12টা অবধি আমরা মেলে ছিলাম, তারপরে মেল থেকে যাব কেভেন্টার্সে ব্রেকফাস্টের জন্য। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, রাস্তাটা জাস্ট দেখো দাদা সরে যায় একবার, পুরো এরকম স্টিফ, তো কষ্ট হচ্ছে কথা বলতে। ভিডিওটা দেখতে থাকো আর নতুন বছর সবাই ভালো করে কাটাও, আনন্দ করে কাটাও, মজা করো। চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা। Cause there's truth in her lies. Once again, I've lost my way, chasing cars and wasting days. Am I here to pass your time? Cause all I see are blurred lines. Am I just chasing dreams? Cause it's not what it seems. Have I read between the তো ওই হলো কাঞ্চনজঙ্ঘা, আর এই হলো কেভেন্টার্সে সেই নস্টালজিক রুফটপ ক্যাফে। এক ঘন্টা ওয়েটিংয়ের পর আমরা এখন চলে এসেছি কেভেন্টার্সের ভেতর। তো ফার্স্ট টাইম কেভেন্টার্সের ভেতর, আর সামনে আমরা বাইরে জায়গা পাইনি কারণ বহুত লাইন। অনেকক্ষণ ওয়েটিংয়ের পর কেভেন্টার্সে এখন ছাদে দাঁড়িয়ে আছি, আর আমার পিছনে লেফট সাইডে আছে কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধা। কিন্তু আগের ভিডিওতে সান্দাকফু থেকে তোমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখেছো ট্রেকিংয়ের পর, এখান থেকে পুরো রেঞ্জটাও যদি দেখা যাচ্ছে না, তাও কেভেন্টার্স একটা আলাদা ফিলিংস তো থাকছেই। আমরা জাস্ট এর পাশেই সামনে ভেতরের দিকটায় বসেছি আর অর্ডার দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আছে দাদারা, তো চলো খাওয়া দাওয়া আসুক। তো ফার্স্টেই যেটা আমি খাবো, ট্রাই করবো, সেটা হচ্ছে চিকেন সসেজ। আমি চিকেন খাচ্ছি, পর্ক খাচ্ছি, ঠিক আছে, চিকেন সসেজটা খেয়ে দেখা যাক। চিকেন সসেজটা ভেতরটা শুধু দেখো একদম নরম, প্লাস খেতে কিন্তু মানে ফার্স্ট টাইম আমি কেভেন্টার্সে, তো হেভি লাগছে খেতে। মানে পর্ক আছে, পর্ক সসেজ, সালামি, বেকন, সানি সাইড আপ আছে। তো খাওয়া দাওয়া আর কি বলবো, কেভেন্টার্স কেভেন্টার্স সবাই জানো। চলো তাহলে খাওয়া দাওয়াটা করি, টাইম লেপসটা দেখো, খাওয়া দাওয়া করি, চলো খাওয়া দাওয়াটা এনজয় করি, বাইরে বেরিয়ে আবার তাহলে কথা হবে।
পরিস্থিতি কিছুটা এইরকম, সময়টা এখন 1:30 বাজে, সরি নয়েজ পলিউশন এখনই বাজতে হলো, সময়টা এখন 1:30, তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি দার্জিলিংয়ের সার্কিট হাউসে। কেমন পরিবেশ, লাঞ্চের কতটা ভালো লাঞ্চ, ঠিক আছে, রাত্রে আমরা গ্লেনারিসে যাচ্ছি খেতে, ঠিক আছে, আগে থেকে বলে রাখবেন। আমরান কোথায় যাচ্ছি? আমরা এখন সার্কিট হাউসে যাচ্ছি লাঞ্চ করতে। চলো, রাস্তায় খুবই জ্যাম গাড়ি, তো রাস্তায় পৌঁছে যায় একদম সার্কিট হাউসে, তারপরে গিয়ে তোমাদের সাথে নাই কথাবার্তা বলবো। চলো, দার্জিলিংয়ে এসেছি, খাবো দাবো না, তা কি কোনো হয়, চলো চলো। You're just laying naked, saying anything that isn't me. Stop feeling sorry for yourself. Pretend you were somebody else. Acting so familiar, I'm not like you. Wasting all my money for fun, but I'm just playing pretend. I just want it to end. এইটা হলো পিছনের সার্কিট হাউস, আর এই সার্কিট হাউস থেকে গোটা দার্জিলিং সিটিটা মোটামুটি দেখা যায়। অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা, পুরো শহর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। স্যার কেমন লাগছে বলুন, আপনার কি এখানে প্রথমবার? না, সার্কিট হাউসে আমি আগে এসেছি, কিন্তু এইভাবে না, থ্যাংকস টু সিদ্ধার্থ, অবভিয়াসলি ইন্দ্রনীল্লা ছবি তুলছে। কাকা ভিউটা কেমন লাগলো বলো, হেভি না? আর কী কী দেখা বাকি আছে তোমার? শুধু বরফ দেখা বাকি আছে, আর কিছু নেই। চলো এবার, এরপরে কিছু নেই, সিরিয়াসলি চলো এবার ভেতরে যাবো। মানে যদি সবাই আসতে পারে না, কিন্তু এখানে প্রথমে বলে রাখছি, এখানে স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে আসতে পারবে। চলো ভেতরে গিয়ে খাবার টেবিলে দেখা হচ্ছে। ফাইনালি গ্লেনারিসের মধ্যে আমরা চলে এসেছি, আর এসেই স্টার্টারে নিয়ে নিয়েছি চিলি চিকেন ড্রাই, এটা একটা আইটেম, আর একটা আইটেম আসছে। চিলি চিকেন ড্রাইটা মোটামুটি এইরকম দেখতে কিছুটা, চলো এবার খেয়ে দেখা যাক, মানে বেশ ভালো দেখতে তো হয়েছে। ড্রাই চিলি চিকেন ড্রাই, ভেতরে কিন্তু খুব বেশি রস নেই, তবে আদারওয়াইজ বেশ চালিদার টকটক মিষ্টি মিষ্টি ভালো। চলো নেক্সট আইটেমটা আসুক। তো সেকেন্ড আইটেম, এটার নাম কি ছিল? চাইনিজ চিকেন ফ্রাই, চাইনিজ চিকেন ফ্রাই। চলো খেয়ে দেখা যাক। আর উপরে কোটিংটা না একবার তোমাদের দেখায় যা, উপরে কোটিংটা বেশ ক্রিস্পি, আর ভিতরে
চিকেন তো আছেই মানে বেশ চিকেন ফ্রাইড যেরকম হয় মানে ফিশ ফ্রাই টাইপ ওই রকম চিকেন ফ্রাই তো চলো প্রচুর মেয়নিজ দিয়েছে একটু মেয়নিজে ভালো করে দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ খেতে আর মেয়নিজের সাথে তো পৌঁছে না কেএফসিতে বসে আছি কেএফসি ফ্রাইড চিকেনের মধ্যে লাগছে একটা আর হেভি লাগছে না এটাকে এটা কিন্তু ইন্দোনিল্লা রেকমেন্ড করেছিল তো ইন্দোনিল্লা তোমার জন্য সৈকত প্রথম থেকেই ব্লগ করছে এবং বেশ ভালোই করছে আজকে আমরা গ্যানারিজে এসেছি আমাদের ডিনার তো আজকেই মোটামুটি শেষ দিন কালকে তো ফিরে যাবো এইটুকুই খুব ভালো হয়েছে খাচ্ছি এখন ট্রেক সবার ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো মেন কোর্স নিয়ে নিয়েছি আর মেন কোর্সে আছে মিক্সড ফ্রাইড রাইস মানে এতে প্রন আছে চিকেন আছে এগ আছে আর পর্ক আছে আর এখানে আছে এটার নাম দিয়ে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বেশি দেরি করবো না খাওয়াটা শুরু করা যাক এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন চিকেনটা বেশ কিন্তু মানে লাল গ্রেভি মানে আই থিঙ্ক টমেটো সস দিয়ে শর্ট করা চিকেন খেয়ে দেখা যাক কেমন সুইট অ্যান্ড সাওয়ার কেন ভেতরে পাইনঅ্যাপেল আছে বেশ মিষ্টি মিষ্টি বেশ এটা ইউনিক টেস্ট এটার মধ্যে আছে তোমরা অবভিয়াসলি গ্রেনারিতে এলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা অবভিয়াসলি ট্রাই করতে পারো কারণ এটার মধ্যে একটা না ইউনিক একটা টেস্ট আছে মিষ্টি টক কেবি এবার ফ্রাইড রাইসটাও খেয়ে দেখা যাক নর্মাল অ্যাজ ইউজুয়াল ফ্রাইড রাইসটা একটু সুইট অ্যান্ড সাওয়ার চিকেন দিয়ে খেয়ে দেখাই চিকেনটা ব্যাপারটা তোমাদের বলি একটু এর মধ্যে মানে টোটাল চিকেনটা কিন্তু শুধু চিকেন নয় এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে আই থিঙ্ক আনারস মানে টক টক আনারস আছে পেঁয়াজ আছে তো বেশ খেতে কিন্তু মিক্সটা বেশ কিন্তু বেশ ভালো হয়েছে সবেরা ফ্রম দার্জিলিং দার্জিলিংয়ে আজ মানে আমাদের গোটা ট্রেকেরই আজ শেষ দিন দার্জিলিং কেন বলছি দার্জিলিংও শেষ দিন অবভিয়াসলি মনটা খারাপ তাই সকাল সকাল উঠে সময় নষ্ট না করে চলে আসছি মানে আমরা এখন যাচ্ছি কোথায় সেটা হচ্ছে মহাকাল মন্দির প্রতি মানে দার্জিলিং যখনই আসি মন্দিরে আসি মহাকাল মন্দিরে যাব চলো উপরে যাওয়া যাক এতটা খাড়া এতটা উঁচু কিন্তু জায়গাটা এতটাই শান্ত নিরিবিলি এতটাই সুন্দর যে তোমাদের আসলে মন ভরে যাবে তো চলো উপরে যাওয়া যাক উপরে গিয়ে মন্দিরের সামনে দর্শন করে তারপর তোমাদের সাথে কথা বলবো চলো
দার্জিলিং থেকে বেরোনোর আগে দার্জিলিংয়ে চা নেবো না বাড়ির জন্য, তা তো হতেই পারে না, তাই চলে এলাম ম্যালের গোল্ডেন টিপসের শপে। তো দাদা আছে এখানে, তো চলো দেখা যাক যে কত রকমের কি কি চা আছে, কত রকম তোমাদের দেখাতে পারবো এখানে চা। চলো দেখে নিই দাদা কি কি দেখায়। 475 আছে, এটা আমার কালার লাইট, অ্যারোমা সব থেকে বেশি, এটা ফার্স্ট ক্লাসে, অ্যারোমাটা সব থেকে বেশি। নামটা হচ্ছে এটা স্প্রিং সলিউট ফার্স্ট ক্লাসের। এটা দামটা হচ্ছে কত? 100 গ্রাম 475, যেটা আমাদের বলছিলে। এটা দাম আছে আপনার 50 গ্রামের দাম আছে 580 টাকা, লেকিন আপ টু ডিসকাউন্ট পাচ্ছেন 390 টাকা। এগুলো কি সব পাতা চা? সব পাতা চা, এগুলো সব ফসফরাস আছে। তো দাদা এখন দেখাচ্ছে চকলেট টি, এগুলো প্রাইস কিরকম আছে দাদা? 245 আছে। মানে কত গ্রাম? 100 রকমের টি তোমরা ফ্লেভার টি যারা পছন্দ করো সেরকম ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের টিও তোমরা পাবে এখানে তো যার যেরকম দামের রেঞ্জে আছে যার যেরকম দরকার তো সে সেরকম নেবে তো চলো আমরা দেখা যাক কি নিচ্ছে অবশ্যই ফার্স্ট ক্লাসে চাই নেবো সব আমরা ফ্লেভার টি আছে বিভিন্ন রকমের এখানে প্রচুর ভ্যারাইটিস অফ টি আছে ঠিক আছে তো চলো মোটামুটি আমরা ফার্স্ট ক্লাসে চাই নেবো, ফ্লেভার টি অতটা বেশি ভালো লাগে না। তো তোমরা ইচ্ছা করলে বিভিন্ন রকমের জাসমিন টি আমি দেখতে পাই, জাসমিন টি আছে, গোল্ডেন অরেঞ্জ টি আছে, অনেক রকমের মিন্ট টি আছে, স্ট্রবেরি টি আছে, অনেক রকমের বিভিন্ন রকমের বিভিন্ন টি আছে। চলো দেখা যাক কী নেওয়া যায়। অনলাইনে সমস্ত চা অ্যাভেলেবেল আছে, আমাদের কার্ড নিয়ে যান, এই নম্বরে ফোন করবেন কি হোয়াটসঅ্যাপ করবেন, সমস্ত চা আমরা কুরিয়ার করে দেবো। ঠিক আছে, আমি মোটামুটি নিচে নাম্বারটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে অল ওভার ইন্ডিয়াতেই হয় তার কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ দাদা, চলো। বন্ধুরা এটুকুই, এখানেই আমাদের ঘোরা শেষ। চায়ের দোকান থেকে বেরিয়ে এরপরের কিছুটা সময় আমরা ম্যালে কাটিয়েছিলাম, তারপর দুপুরে লাঞ্চ শেষ করে দার্জিলিং শহরকে শেষবারের মতো বিদায় জানিয়ে ছুটে চললাম এনজিপির উদ্দেশ্যে। একরাশ মন খারাপ আর কাল থেকে পাহাড়কে না দেখতে পাবার কষ্ট ক্ষোভকে সাথে করেই এখানে শেষ করতে হলো আমাদের মিশন সান্দাকফু। আশা করছি গোটা সিরিজটা তোমাদের খুব ভালো লেগেছে আর নিশ্চয়ই তোমাদের অনেক হেল্পও করেছে। তো যাক, চলো বন্ধুরা, ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও। সাব্বা কেয়ার, বাই বাই।